वेलकम टू मिक्स मैजिक इन डेली लाइफ। আমি পূর্ণিমা চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে। আজ আমাদের প্ল্যান হয়েছে শপিং এ যাওয়ার, তাই সবাই মিলে বেরিয়ে পড়লাম শপিং এর উদ্দেশ্যে। ফার্স্টেই চলে এসেছি গার্মেন্ট শপে, সেখানে দেখছি অনেক স্টক এসেছে, কিন্তু যাই হোক এদের দুজনের পছন্দ হয়নি সেরকম একটা কিছু। কিন্তু পছন্দ না হোক, এরা শপিংয়ে এসে এদের খুব আনন্দ হয়েছে, সেটা তোমরা স্মাইল দেখলেই বুঝতে পারছ। ঘুরে ঘুরে সব দেখলাম, নাইফ নিয়েছি আর কিছু টুকটাক জিনিস ছিল সেগুলো নিয়েছি। চলো শপিং শেষ, এবার বেরিয়ে পড়লাম রিং আনতে। একটা রিংয়ের অর্ডার দিয়েছিলাম, চলো সেখানেই যাই, রিংটা কেমন হয়েছে বানানো একটু দেখি। সুন্দর হয়েছে দেখছি রিংটা বানানো। বাড়িতে এসে দেখছি পার্সেল এসছে, তা আমাদের তো লিও আছে ডেলিভারি বয়, পার্সেলটা নিয়ে এসছে। ওটা কি আছে এখনো খুলে দেখিনি, যাই হোক কী এসছে সেটা পরে তোমাদের সাথে শেয়ার করব। অনেকদিন ধরে সবাই জানতে চাইছে চুল বড় করার যে তেলটা আমি বানাই কীভাবে বানাই, সেটা সবাই জানতে চাইছে। তা কীভাবে বানাই আমি তোমাদেরকে বলে দিচ্ছি। আমি যেটা নিই, পান পাতা, আমলা, নিম পাতা, জবা ফুলের পাতা, মেথি, কেশরি পাতা, আর নিয়ে নিই হচ্ছে কারি পাতা। সবগুলোকে একসাথে নিয়ে আমি মিক্সিতে গ্রাইন্ড করে নিই। গ্রাইন্ড করে নেওয়ার পরে বাটি বসিয়ে দিয়েছি, সেখানে নারকেল তেল দিয়েছি। নারকেল তেল দেওয়ার পরে যে গ্রাইন্ড করা যে মিক্সচারগুলো আছে সব ওর মধ্যে দিয়েছি। দিয়ে ওটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি যতক্ষণ না লাল হচ্ছে। লাল হয়ে যাওয়ার পরে তারপরেও সেটা যখন ফুটে গেছে নামিয়ে দিয়েছি। নামিয়ে দেওয়ার পরে ওটা ঠান্ডা হওয়ার পরে ছাঁকনিতে বা কাপড়ে সেটা ছেঁকে নিয়েছি। এই তেলটা চুল বড় যেরকম করে তাড়াতাড়ি ঘন, কালো এবং চুল খুব সিল্কি হয়, ড্যান্ড্রাফও থাকে না, ভীষণ উপকারী তেল। চলো লিওকে এবার স্নান করিয়ে দিই, দু তিন দিন হয়ে গেছে ওকে স্নান করানো হয়নি। ওকে আমি আবার নিচে রেখে স্নান করাতে পারি না। আজকে ডিনারে এগরোল আর মিষ্টি বানিয়েছি। তা মিষ্টি বানানো আর এগরোলটা আজকে তোমাদের সাথে শেয়ার করলাম না কীভাবে বানিয়েছি, অন্য একটা দিন মিষ্টি বানানোটা শেয়ার করে দেবো। এগরোলটা তো সবাই পারো, সবাই ঘরে ঘরেই তৈরি হয়, মিষ্টিটাও সবাই অবশ্য পারে, তবুও তার মধ্যে দেখিয়ে দেবো একদিন। চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে আবার নেক্সট ব্লগে। স্টে ফিট অ্যান্ড হ্যাপি।